বন্ধুরা, আজ আমরা জানবো মহারানা প্রতাপ কে ছিলেন, তিনি কেনই বা এত পপুলার। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। মহারানা প্রতাপ বা প্রতাপ সিং 9 মে 1540 সালে জন্মগ্রহণ করেন। পিতা উদয় সিং, মাতা মহারানী জয়বন্তবাই মেবারের সিসোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা। মেবারের উত্তর পশ্চিম ভারতের একটি প্রদেশে, বর্তমানে এই প্রদেশ রাজস্থান রাজ্যের অন্তর্ভুক্ত। তিনি ছিলেন রাজপুতদের বৃহত্ত ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন, বারবার তাকে পরাজিত করেন। মেবারের এই বীরপুত্র 1540 সালে 9 মে কুলম্বগড়ে জন্মগ্রহণ করেন। তার পিতা মহারানা উদয় সিং দ্বিতীয় ও মাতা জয়বন্তবাই। মহারানা প্রতাপ তার গুরু আচার্য রাঘবেন্দ্রের কাছে শিক্ষালাভ করেন। মহারানা প্রতাপের পিতামহ মহারানা সংগ্রাম সিং মুঘল সম্রাট বাবরের বিরুদ্ধে যুদ্ধ করে মারা যান। বিখ্যাত সিসোদিয়া রাজপুত বংশে জন্ম হলেও প্রতাপ ছোট থেকেই বন্ধুবৎসল ও নিরহংকার ছিলেন। তিনি বন্ধুদের নিয়ে মেবারের আরাবল্লী পর্বতের জঙ্গলে খেলতেন, ঘুরে বেড়াতেন। সেই সময় জঙ্গলের ভিল জনগোষ্ঠীর লোকেদের সাথে এবং মেবারের প্রজাদের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। এছাড়াও ছোট থেকে রামায়ণ ও মহাভারত শুনতে শুনতে তার মধ্যে বীরত্ব ও দেশপ্রেমের সঞ্চার ঘটেছিল। তার ভাইদের মধ্যে অন্যতম ছিলেন শক্তি সিং, বিক্রমাদিত্য সিং ও জগমাল সিং। মহারানা প্রতাপ বিজলিয়ার আজাবেদে পানোয়ারকে বিবাহ করেন। তার 17 জন পুত্র এবং 5 জন কন্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন মহারানা অমর সিং। রক্তাক্ত চিত্তর অবরোধ। ভারতের বিভিন্ন রাজ্য বিজয় করতে করতে মুঘল সম্রাট আকবরের চোখে যায় রাজপুতরানার দিকে। চতুর আকবর জানতেন যে যদি মুঘলরা কোনোরকমভাবে চিত্তর জয় করতে পারে, তাহলে রাজপুতরানার বাকি রাজ্যগুলো বিনা যুদ্ধেই আকবরের কাছে আত্মসমর্পণ করবে এবং মুঘল আধিপত্য স্বীকার করে নেবে। 1567 সালে আকবর 20,000 সৈন্য ও 4,000 কামান নিয়ে চিত্তর দুর্গের কিছু দূরে শিবির স্থাপন করেন। কিন্তু আকবরের সৈন্য সংখ্যার তুলনায় মেবারের সৈন্য সংখ্যা অনেক কম হওয়ায় তৎকালীন মেবারের শাসক প্রতাপের পিতা মহারানা উদয় সিং যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে আকবর তার সৈন্য সংখ্যা ক্রমশ বাড়াতে থাকেন এবং টানা 1 বছর অবরোধের পর চিত্তর দুর্গকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলেন। এরকম পরিস্থিতিতে মেবারের সেনাপতি ও সামন্তরা রানা উদয় সিংকে সপরিবারে চিত্তর ছেড়ে অন্য কোনো সুরক্ষিত স্থানে চলে যেতে অনুরোধ করেন। কারণ সেই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে মেবারের মহারানা এবং যুবরাজ প্রতাপের জীবিত থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত মহারানা উদয় সিং সপরিবারে গন্ডুগন্ডাল দুর্গে আশ্রয় নেন। 1568 সালের শেষের দিকে সেনাপতি জয়মল রাঠোর ও পত্তা সিসোদিয়ার নেতৃত্বে মেবার সৈন্যের সাথে মুঘল সেনার ভয়ানক রক্তক্ষয়ী নিরর্থক যুদ্ধ সংগঠিত হয়, যা আজও চিরোত্তরগড় শাখা নামে পরিচিত। এই যুদ্ধে প্রত্যেক রাজপুত সৈনিক নিজেদের রক্তে অন্তিম বিন্দু পর্যন্ত যুদ্ধ করে বীরগতি প্রাপ্ত হন। দুর্গের ভিতরে থাকা মহিলাদের জহর এমন একটি গৌরবজনক প্রথা যেখানে মহিলারা শত্রু সঙ্গে হাত থেকে নিজেদের সম্মান রক্ষার জন্য জ্বলন্ত অগ্নিকূটে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতেন। মুঘল সম্রাট আকবরও রাজপুতদের বিরুদ্ধে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি আগ্রায় ফিরে গিয়ে সেনাপতি জয়মল ও পর্তার মূর্তি নির্মাণ করান। আকবর চিত্তরের 40,000 সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করেন। এই শাখা এবং জহর প্রতাপের চরিত্রকে আরও দৃঢ় সংকল্পযুক্ত স্বাভিমানী করে তোলে এবং মহারানা প্রতাপ আকবরের প্রধান শত্রুতে পরিণত হন। মহারানা প্রতাপ প্রতিজ্ঞা করেন যে যতদিন না তিনি চিত্ত উদ্ধার করছেন, ততদিন তিনি সোনার উপহার বদলে কাঠের বাসনে ভোজন করবেন এবং কুশের শয্যায় শয়ন করবেন। উদয়পুর নির্মাণ। চিত্তরগড় যুদ্ধের পর মহারানা প্রতাপ কঠোর পরিশ্রম করে উদয়পুর নামে এক নগর নির্মাণ করেন। সেখানে তিনি মেবারের রাজধানী স্থাপন করেন। রাজ্যাভিষেক। 1572 সালে মহারানা উদয় সিং মারা যান। তিনি চেয়েছিলেন যে তার প্রিয় স্ত্রী ধীরবাই এবং পুত্র জগমাল সিংহাসনে বসুক। প্রতাপ ও সিংহাসন নিয়ে ভাইয়ের সাথে বিবাদে জড়াতে অস্বীকৃত হন।
কিন্তু মেবারের সামন্ত সেনাপতি এবং প্রজাদের একান্ত অনুরোধে মহারানা প্রতাপ সিংহাসনে বসেন। জগমাল আজমে গিয়ে আকবরের সৈন্যের সাথে মিলিত হন এবং জাহাজপুরের জাগির পান মহারানা প্রতাপ রাজপুতরানা রাজাদের আকবরের বিরুদ্ধে একত্রিত করার চেষ্টা করতে থাকেন। হলদিঘাটির যুদ্ধ। মহারানা প্রতাপের রাজ্যাভিষেকের কিছু পরেই 18 জুন 1576 সালে মেবার ও মুঘলদের মধ্যে এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। মুঘল সম্রাট আকবর হলদিয়াঘাটের নিয়ন্ত্রণ চেয়েছিলেন সুদূর গুজরাট পর্যন্ত বাণিজ্য পথ সুগম করতে। মেবারের মহারানা তার মাতৃভূমি ছেড়ে দিতে রাজি না হওয়ায় যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। চিত্তরগড়ের নরসিংহরের কথা মাথায় রেখে রানা প্রতাপ তার সমস্ত প্রজাদের রাজ্য থেকে সরিয়ে বনে স্থানান্তরিত করেছিলেন। এই পরিস্থিতিতে আকবর একাধিকবার দূত প্রতিনিধি দল পাঠিয়েছিলেন রানাকে মুঘল আধিপত্য স্বীকার করার জন্য। একবার আকবর এও বলেছিলেন যে, রানাজি যদি আপনি মুঘল আধিপত্য স্বীকার করে নেন তাহলে আমি আপনাকে অর্ধেক হিন্দুস্তান দিয়ে দেবো। কিন্তু রানা উত্তর দিয়েছিলেন, যদি আকবর আমাকে পুরো দুনিয়া দেয় তাহলেও রানা প্রতাপ কারোর কাছে মাথা নত করবে না। এই কারণে প্রবল শত্রু হওয়া সত্ত্বেও আকবর মহারানা প্রতাপকে সম্মান করতেন। মহারানা প্রতাপ আরাবল্লী পর্বতের জঙ্গল থেকে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন এবং যুদ্ধে গেরিলা কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নেন। জঙ্গলের ভীল সর্দার রানা পুঞ্জা ও তার ভীল সৈন্য মহারানা প্রতাপকে সহায়তা করে। আফগান সর্দার হাকিমগঞ্জ সুরি এই যুদ্ধে মহারানার পক্ষ নেন। যুদ্ধে অংশগ্রহণকারী মহারানা প্রতাপের সেনাপতিরা ছিলেন মানসিং ঝালা, ভামাশাও, রামশাও তোমর, সালিভান সিং তোমর, সান্ডা দোদা সান্ডা, ভীম সিং দোদিয়া, হাকিম খান সুরি, রামদাস রাঠোর, তারাচাঁদ, যুবরাজ অমর সিং, কৃষাণ দাস চুনারাওত, রানা পুঞ্জা, চন্দ্রসেন রাঠোর প্রমুখ। মুঘল সেনার নেতৃত্বে ছিলেন আমরের রাজা মানসিং, মুলতান খান, কোয়াজি খান, বেহুলল খান, সেলিম। এই যুদ্ধে মহারানার সৈন্য অভূতপূর্ব পরাক্রম প্রদর্শন করেন। মহারানা প্রতাপের 22,000 সৈন্যের সাথে 200,000 মুঘল সেনার ঘোর যুদ্ধ হয়। মহারানা প্রতাপ তার তলোয়ার দিলে মুঘল সেনাপতি বেহুলল খানের মাথার এত জোরে কোপ মারেন যে বেহুলল খান ঘোড়া সহিত আপাদমস্তক দুটুকরো হয়ে যান। মানে মহারানা প্রতাপের তলবারের এক কোপে আকবরের মুঘল সেনাপতির বেহুলল্লালের মাথা এবং তার ঘাড় পুরো বডি দুভাগ হয়ে যায়। মহারানা প্রতাপ তার ঘোড়া চেতুকে চড়ে হাতির উপরে থাকা রাজা মানসিংকে ভল্লের আঘাতে অচৈতন্য করে দেন। কিন্তু শেষ পর্যন্ত সংখ্যায় 10 গুণ অধিক মুঘলদের কাছে পরাজিত হন। মেবারের সেনাপতি ঝালাবান সিংয়ের অনুরোধে মহারানা প্রতাপ যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে যান। এর ফলে মুঘলরা তাকে বন্দী করতে অসমর্থ হয়। শ্বেতছত্র ঝালাবান সিংয়ের মাথায় স্থানান্তর হওয়ায় মুঘলরা তাকে মহারানা প্রতাপ ভেবে হত্যা করে। ঝালাবান সিংয়ের এই বলিদান ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। মহারানা প্রতাপের প্রভুভুক্ত ঘোড়াচেতক 30 ফুট চওড়া একটি নদী এক লাফে পার করে মহারানা প্রতাপকে একটি সুরক্ষিত স্থানে নিয়ে প্রাণ ত্যাগ করেন। পরে সেই স্থানে চেতক স্মারক নির্মিত হয়। মহারানা প্রতাপের হাতি রামপ্রসাদকে মুঘলরা বন্দী করে ও তাকে আকবরের কাছে নিয়ে যায়। কিন্তু রামপ্রসাদ আমৃত্যু অন্ন জল ত্যাগ করে দেয় ও মারা যায়। আকবর বলেছেন, মহারানা প্রতাপ তো দূর, মহারানা প্রতাপের হাতি আমার সামনে মাথা নত করল না। এই যুদ্ধে 12,000 মেবারের সৈন্য ও 90,000 মুঘল সেনা মারা যায়। যুদ্ধক্ষেত্রে এত রক্তপাত হয় যে এই জায়গা আজও রক্ততলাই নামে পরিচিত। মানে মহারানা প্রতাপ এতটাই ক্ষমতাশালী ছিল, মানে এতটাই সাহসীমান লোক ছিল। আকবর মুঘল নিজেই আকবর বললেন যে মহারানা প্রতাপ তো দূরের কথা, ওনার ঘোড়া ওনার পোষ্য প্রাণীরাও আকবরের মতো রাজার কাছে মাথা নত করতে রাজি নয়। যুদ্ধ পরবর্তী ঘটনা। হলদিঘাটের যুদ্ধে পরাজয় মহারানা প্রতাপের সাহস ও স্ব অভিমানকে
দমিয়ে রাখতে পারেনি। মহারানা প্রতাপ আরাবল্লীর জঙ্গলে পুনরায় সৈন্য গঠন করতে থাকেন। মন্ত্রী ভামাশাও তার পারিবারিক সম্পত্তি 1.5 লাখ স্বর্ণমুদ্রা দান করেন, যা 12,000 সৈন্যের 12 বছরের খরচ। দিওয়ারের যুদ্ধ। মহারানা প্রতাপ নতুন সেনা গঠন করে আবার রণসাগরে ঝাঁপ দিলেন এবং গ্রামের পর গ্রাম, দুর্গের পর দুর্গ, নগরের পর নগর উদ্ধার করতে লাগলেন। অবশেষে 1582 সালে দিওয়ারের যুদ্ধে মেওয়ারের 15টি মুঘল চৌকির 21,000 মুঘল সেনা মহারানার কাছে আত্মসমর্পণ করেন। মেওয়ারে পুনরায় মহারানার শাসন প্রতিষ্ঠিত হয়। 1584 সালে আকবর গুজরাটের জগন্নাথ কচ্ছ ও রহিম খানি খানমকে যুদ্ধের জন্য পাঠান, কিন্তু তারা মহারানার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। চিত্তরাজমে মণ্ডলগড় বাদে সমস্ত মেবার মহারানা প্রতাপ নিজে শাসনাধীন করেছিলেন। মৃত্যু। মৃত্যুর আগে পর্যন্ত মহারানা প্রতাপ যুদ্ধ বিধ্বস্ত মেবারের সব রকম উন্নতি সাধন করেছিলেন। 1597 সালের 19 জানুয়ারি 56 বছর বয়সে মহারানা প্রতাপ শিকার দুর্ঘটনায় মারা যান, কিন্তু দেশপ্রেম, বীরত্ব, সাহস ও দৃঢ় সংকল্পের প্রতীক রূপে মহারানা প্রতাপ আমাদের হৃদয়ে সবসময় জীবিত থাকবেন। এবং মনে রাখবেন, যত বড়ই শক্তি থাকুক না কেন, মহারানা প্রতাপ কিন্তু সেই শক্তির সামনে তাকে মাথা নত করেনি। সে তো দূরের কথা, তার পোষ্য প্রাণীরাও মাথা নত করেনি। তো বন্ধুরা, মহারানা প্রতাপ সিংয়ের জীবন কাহিনী কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ইতিহাস সম্পর্কে আরও কিছু জানবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।